আরে চাচা আরে তাড়াতাড়ি আ আরে চাচা এই যে আয়া মুর্তি দিয়ে আরে বড় তো দড় তো বাড়িতে বয়ে থাকলে মাছ ধরতে হবে না আমি পারুম না তাড়াতাড়ি তোর সাসি ঘরে ডাকি নিয়া আমি পারুম না আরে মাছ না ধরলে খাবি কি তুই মাছ ধরগা তুই দিয়ে খাগা আরে আজকে মাছ বে ঘরে চাউল নাই ডাউল নাই তাড়াতাড়ি যা তোর সাসি ঘরে ডাকি নিয়া যা চাউল ডাউলের তোর গো দরকার আমার কি আমার চাউল ডাউলের দরকার না আমার জেনু রাইথি নই কাই তাই নাকি তেলে যা তাড়াতাড়ি যা ডাকি নাই যা সকাল মাছ ধরতে হবে যা আমার একটা কথা কি কথা ওই যে চাষা তুই দুইটা বিয়া করছস না আমি একটাও করে হারি না তুই আমারে এই ঘর থেকে ওই ঘরে যাক কন্যা রাই না দিবি না চাষা আজকে মাছ বেছে যা দেখা পামু তোর সুন্দর লাল টুকটুকে থেকে একটা বিয়া করাম তাড়াতাড়ি যা দেখি নাই কথা তুই যা 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 আগে করতি আমি কবে আই যাই দেখান তো যা ভাসতে যা আমি এদিকে তা জি দেখান তা জি আচ্ছা জি এখনই নদীর ঘাটে যাইতে কইছে চলো আরে কোনে থাকো নদীতে জোয়ার আছে মাছ ধরতে হইব না অবশ্যই তো মাছ ধরতে হবে খাবার নেই নদীতে মাছ ধরতে হইব না অবশ্যই মাছ তো ধরতেই হবে কি শোনা দেবো আরে নদীতে মাছ ধরতে হইব না অবশ্যই আমারে সোনা কিনে দিতে হবে না সোনা না দিলে সত্যি চলে যাবে অবশ্যই ও তুমি আর কাছে যা মাছ পামু বেছে আজকে তোরে দুই ভরি স্বর্ণ দো দে খুশি না হ্যাঁ খুশি ওই চাচা এত কথা দরকার নেই চালু করে মাছ ধর দইরে চারটার ব্যস্তার দামু সেল ডাল কিছু নেই আরে আস ভগবানের কৃপা থাকলে সবই হয় আ চাচা এই তুই বড় চাচি থাকতে এই ছোট চাচির টিকিয়ে রাখলি আরে তোর বড় চাচির 18 বছর হলে বিয়ে করছি এমন একটা সন্তান দিতে পারলো না তোর দুইটা বিয়ে করে নাকবো আমারও কত ভাবলাম একটা 3 রুপায় বাচ্চা নেই তা ফকির বাড়ির পরাবানি মুন্সি ঘেরে ঝুঝুরে পরাবানি তাবিজ টাবিজ নিয়ে গলায় ঝুলাইছে
ওইছে তুই চালু করে বাবা মাছ ধর আচ্ছা আচ্ছা হাইরে 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 আজকে খালি এবার শাড়ি ফেলাইছি না ওই শাড়ি ফেলাইছি শাড়ির অর্ডে ডাল ফেল জাল ফেলাম ভগবানের কৃপা থাকলে সবই হচ্ছে বাচ্চা যদি কিছু টাকা পয়সা দে তাহলে আমরা সন্তান থেকে টাকা বেটারে দিয়ে দেবো যদি আমাকে কিছু টাকা দাও তাহলে আমরা সন্তান দিয়ে দেবো ভাই আমি কোথায় টাকা পাবো আমার কাছে তো কোনো টাকা ঘুরি নেই আরে টাকা যদি না থাকে তাহলে নগরে নগরে ভিক্ষা করে আমাকে টাকা দাও আমরা তোমাকে সন্তান দিয়ে দেবো আমি আমার বাচ্চার জন্য আমি আমার বাচ্চার জন্য এই নগরে নগরে আমি ভিক্ষা করব তবু আমার বাচ্চাকে আমি চাই ঠিক আছে নগরে নগরে ভিক্ষা করে আমাদের টাকা দিলে তোমার বাচ্চা তোমাকে দিয়ে দিব নজর না ঠিক আছে তোমরা দিবে তো হ্যাঁ সত্যি বলছি তোমার বাচ্চা তোমাকে দিয়ে দেবো আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না আমি এখন চলে যাবো নগর নগর ভিক্ষা করতে ও কি দাদা গো Thank you.
এতে দেখো আমি এই নগরে নগরে ভিক্ষে করি অনেকগুলো টাকা পেয়েছি এই টাকাগুলো নিয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার বাচ্চাকে দিচ্ছি কামসা মাঝি ভাই মাঝি ভাই ভাই আমার মুখটা যে কতই আশায় বাচ্চা আমি চলে যাবো আমি চলে যাবো ওই বাজিদের পিছু পিছু আমি চলে যাবো আমি দেবরগণ মহারাজ দেবরগণ কি চাই আমার কাছে মহারাজ এই সন্তানটা সাগর জলে মাছ ধরতে গিয়ে ঘুরে পেয়েছে মহারাজ সন্তান পেয়েছ মহারাজ সন্তানকে ভরণ পোষণ করতে পারবো না বিদায় আপনার কাছে আমি বিক্রি করতে নিয়ে এসেছি মহারাজ সন্তান বিক্রি করবে মহারাজ দাও সন্তানটি আমার কোলে দাও মহারাজ আমি বলছিলাম না ওই ভগবানের কৃপা হলে আপনি একটা সন্তান পেতে পারেন তাই তো হ্যাঁ মহারাজ ভগবানের কৃপা হয়েছে একটি সন্তান দেবরগণ পুরে পেয়ে তারকে বৃদ্ধি করতে এনেছে শোনো দেবর তোমাকে কি দিতে হবে মহারাজ আপনি যা দিবেন তাই খুশি মনে গ্রহণ করে নেব মহারাজ আমি যা দেব তুমি তাই খুশি মনে গ্রহণ করে নেবে তাই না হ্যাঁ মহারাজ শোনো দেবরগণ আমি অনেক আরাধনা করেছি একটি পুত্র সন্তানের জন্য তাই তো তুমি যখন আমার কাছে একটি পুত্র সন্তান নিয়ে এসেছ তোমাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব মহারাজের জয় হোক মহারাজের জয় হোক ঠিক আছে তুমি খাজানসির কাছ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে বিদায় হয়ে যাও প্রণাম মহারাজ ঠিক আছে মহারাজ প্রণাম মহারাজ প্রণাম মন্ত্রীবর মহারাজ ভগবানের কৃপায় আমি একটি পুত্র সন্তান পেয়েছি সন্তানটি বড় ক্লান্ত সাগর জলে ভেসে এসেছে তাই তো আমি ভাবছি এই সন্তানটির কি নাম করে ডাকবো মহারাজ বলো বলো মহারাজ কি বলতে চান আমি সাগর জলে যখন ভেসে এসেছে এই সন্তানটির নাম রাখলাম আমি সাগর নাম হয়েছে মহারাজ উত্তম নাম হয়েছে উত্তম নাম হয়েছে তাহলে আর বিলম্ব না করে এই নাও শিশু সন্তান তুমি এই মুহূর্তে রানীর কোলে তুলে দাও তাই দিচ্ছি মহারাজ বড় ক্লান্ত আমি তাহলে চলি মহারাজ মহারাজের জয় হোক মহারাজের জয় হোক কে তুমি মহারাজ আমি হচ্ছি আপনার রাজ্যের এক দিনহীন প্রজা নিরহ প্রজা তুমি কি চাও আমার কাছে আমি একটি চাকরি চাই চাকরি কি চাকরি তুমি করতে পারবে আমি শিশু পালন বেশ
ভালো করতে পারি শিশু পালনের কাজ তুমি বেশ ভালো জানো তাই হ্যাঁ মহারাজ বেশ তাহলে তোমাকে চাকরি দেওয়া হলো আমার শিশু সন্তানের মলমূত্র তুমি পরিষ্কার করতে পারো না আমি আপনার সন্তানের মলমূত্র পরিষ্কার করতে পারি ঠিক আছে আজ থেকে তুমি আমার প্রাসাদে থাকবে তোমাকে চাকরি দেওয়া হলো শুধু তাই নয় এই সন্তান বড় হলে আর আমার ঘরে রয়েছে কন্যা মা বিষয়া তাদেরকে তুমি প্রতিদিন স্কুলে নিয়ে যাবে চাকরি দেওয়া হলো আমি সব সব পালন করব মহারাজ চলে এসো আমার সঙ্গে মহারাজ জয় হোক সকাল বেলা বামনি পাড়াই পাড়াই যা ঘুরছে এদিকে আমার মন্দিরে পূজা দেওয়ার কোনো নাম নেই সেই বামনি আবার গেল কোথায় দেখি সেই বেটি আবার কোথায় গেল আরে ও বামনি এই সকাল বেলা থেকে তোমাকে বিছাইতে বিছাইতে আমার মাজা খানায় ব্যথা ধরে গেছে এই আমার পূজার আয়োজন কি হয়েছে বলে কি আমি কি আর একটা বিয়ে করব নাকি তবে কি আমার হাতে পাতে তো একটা লোক লাগে আচ্ছা শোনো শোনো রঞ্জিত রাজার বাড়ি আর ওই হচ্ছে সত্যবতী আহারে মেয়েটার কি অবস্থা ব্রাহ্মণ আমি বলছি কি এই সত্যবতীকে আমাদের বাড়িতে রেখে দাও আছে মা তুমি কি কাজ করতে পারো মা বাবা তোমরা যা বলবে আমি তোমাদের সব কাজ করে দেব শুধু দয়া করে আমাকে একটু আশ্রয় দাও বাবা আচ্ছা মা তুমি কি পূজার কাজকর্ম সব করতে পারবে হ্যাঁ মা আমি পূজার জোগাড় সব করতে পারি তাই না ঠিক আছে আমি তোমাকে আশ্রয় দিলাম চলো তোমার মুখটা তো শুকনো থেকে যাচ্ছে তোমাকে কিছু খেয়ে তাড়াতাড়ি মেয়েটারে এই কিছু খেতে দাও দিয়ে চলো তাড়াতাড়ি চলো Oh, no, they're jolly, dear.
কে বাবা আমি হ্যাঁ আপনি কার কে এই ও আমাদের বাড়ির চাকর আপনাদের বাড়ির চাকর হ্যাঁ বিশাপ আপনাদের বাড়ির চাকর হ্যাঁ আমার বই দাও এই খাতা কলম দাও হাতে তুমি বারান্দায় বসে থাকো ক্লাসের মধ্যে এসো না বারান্দায় বসে এসো দাদা এদিকে বসো যাও সেট ডাউন প্লিজ এখানে বসো ভালো আছেন ভালো আছি তুই ভালো আছিস আমি আগের বাড়িতে আছি তাই এই আপনার গেট খোলা আপনি ভালো আছেন ওই বেটে কে গেট খোলা ওই বেটে আসেন আসেন দেখি কুইক মাইক্রোফোন ভাই দেন তো ভাই এটা হ্যালো চেক এটা নেন আপা ওই ওই বেটে আসেন পড়া দেই অভিষেক আপা এই পড়া দে পড়া দেই দে আপনি অনুমতি দিলেন তো আচ্ছা তুই এই স্কুলে কে বলতো আমি হাই স্কুল হেডমাস্টার ও এই এই সারনা সারনা মারা গেছে এই তোর তো চেন খোলা চুপ বেয়াদ আই তোর গেট খোলা জীবনেও না শোন সার মারা গেছে মারা যাওয়ার দুই মিনিট আগে আমার সাথে কথা এই কি বলছিস আর যদি মারা যায় তাহলে আমাদেরকে লেখাপড়া করাবে কে দুই মিনিট আগে আমার সাথে কথা এই কি কথা স্কুল ভালো করে পরিদর্শন করবি এই আসেন কুইক লেট করলে দেরি হয় তাড়াতাড়ি যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে আপনার নাম কি কমলা দেও তো না খাই আরে বোকা এটা দেওয়াও যায় না খাওয়াও যায় না আমার নাম তো কমলা ও বাংলাদেশি না বাইরেরটা আরে বাংলাদেশি ইরে বাংলাদেশি রে এই তোমার পড়া কি জানো পড়ো আমার নুনু আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু বর্দার নুনু বর্দার নুনু মস্ত মস্ত বৌদির নুনু বৌদির নুনু সেফটা নুনু ওরে বাবা এটা কি পড়া সেফটা নুনু মাসকান তো স্যার এসলো কবা মানে ভাঙবে হ্যাঁ সেট ডাউন প্লিজ
আসেন তাড়াতাড়ি চুপ 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 শরীরা দলে বসে আপনার নাম কি খালা আমার নাম বেবি কয় টিপ দাও গ্যাসের না তেলের ভালো কঠেলে দিলে ঠেলা দিলে মিলে যায় মিলে যায় ভিতরে গেলে ভিতরে গেলে আরাম পায় আরাম পায় সেট ডাউন প্লিজ এই পচা আসেন এদিকে আসেন এই পচা এদিকে আসেন এই এদিকে আসেন এই বেয়াদব কি তোকে কতদিন ধরে বলেছি স্কুলে এসে কোনোদিন দুষ্টামি করবি না এই ছেড়ে করে কি পড়া দিয়েছিস এই চুপ এই স্কুলে মাস্টার নামে জানিস না আরেকবার একটা তোকে মনে কিছু নিয়ে না বলে গেলে মাফসানি দুষ্টমি করবি না যা তোর জায়গায় যা আজকে আমাদের স্কুলে ছাব্বিশে মার্চ উপলক্ষে গান বাজনার আয়োজন করা হয়েছে আপনারা সবাই ফ্যান খুলে শুনেন বলো তারা রারা ও বলো তারা তুই তো ভালো ভেজ ধরেছিস আপনি জানেন না নয় বছর থেকে এক ক্লাসে আছি নয় বছর ধরে ঠিক আছে এটা ঠিক আছে স্কুলে এসে এত দুষ্টামি করছিস কেন ডিসেম্বর মাসের শেষের দিকে পালন করলাম ও ডিসেম্বর মাসের শেষের দিকে পালন করলি হ্যাঁ বেশ তো তোর তো ভালো বুদ্ধি আছে পালন শাক হ্যাঁ হ্যালো পড়া শিখেছিস হ্যাঁ আচ্ছা বানান করতো স্কুল কোন পড়া স্কুল বানান কর কি কানে কি কম শোনস
কি স্কুল বানান করতে বলছি স্কুল হ্যাঁ অক্ষর দেয়া নাবি না করে স্কুল লাঙ্গলের ইজ নদীর কুল ও বাবা চার পচা একটা কথা বলেছে কি কথা আপনার নাকি স্যার মারা গেছেন স্যার না আমি না ওই যে স্যার আপনি নাকি মারা গেছেন ও আজ থেকে এই স্কুলের পিঞ্চি বাস দেবনেও না দেবনেও না তাহলে মিথ্যা কথা বলছে আমি কইছি স্যারের পঞ্চাশ বিঘা মাটির ধান কাটছে হ্যাঁ আটি খুলে গরুতে খসায় নিচ্ছে আমরা কই মারা মারা ফেলতে দেরি করে আসবে এরা শুনছে মারা গেছে একে সাদা ছোট কানের 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 বুঝতে পারছি আসলে তোর মাতে অনেক বুদ্ধি আছে ঠিক আছে বস তোমাদের কি কোনো পড়া দিয়েছে জি স্যার কি পড়া দিয়েছে স্যার পচা আমারে পড়া দিছে আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত এরপরে স্যার কি জানি দিছে বুঝলেই গেছি কান ধরে দিকে কান ধরে নিয়ে আসো এই পচায় আপনি আম্মা সুন্দর করে তারা তাকে কি পড়া দিয়েছিস তাকে সুন্দর করে বুঝিয়ে বল এর অর্থ কি শুনেন স্যার আমার একটা মান সম্মান আছে হ্যাঁ আছে আমি কিন্তু এমপির ভাগ্নে হ্যাঁ হবার পারি নি এইবার হব এসেই না আমার কলার ধরে আনলো শরীরের কোন স্যার আমি বলতেছি স্যার তুমি এদিকে আসো যান আম্মা যান তোর কিও আম্মা যান বলতে যান আম্মা যান ও যান আম্মা যান তার মতো কি আমার ধর্ম বউ হতে পারে না আসলে তোর আদর করি কারণে তো মাইটে দিলাম না আপনি আমার বাবা সমাধি না ঠিক আছে আপনি তো কইছেন আমি মরে গেলে স্কুল মাস্টার হবে কোন নাই কইছি তো আমি মরেন না কেন আমি মরার আগে এই পড়াটার অর্থ আমাকে বুঝিয়ে বল এই পড়ার অর্থ আমার নুনু ছোট্ট নুনু হ্যাঁ বর্দার নুনু মস্ত হ্যাঁ বৌদি স্যার আর মানে আমার শ্বশুর বাড়ি বেড়াবার গেছি বুঝছেন তারপর আমি শ্বশুর বাড়ি বেড়াবার গেছি তুই বিয়েও করছো হ্যাঁ আমি তিন বউয়ের বাপ ও তিন বউয়ের বাপ বেশ তো তোর বউ তিনটা তিনটা না কার আমার ছেলের বউ ও ঠিক আছে তিন ছেলের বিয়ে দিয়েছি তো আব্বা আব্বা ওই কয় গুলগুল এনেন তো ওই কয় জিলাপি এনেন তো আর একজন কয় আব্বু আব্বু বাদাম এনেন তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেছি শ্বশুর বাড়িতে বেড়াবার এখন আমাকে পিঠে খিলাবে তো ওই যে প্রতি বাড়িতে আছে না ঢেঁকি আছে না ঢেঁকি ঢেঁকি আছে ঢেঁকি আছে প্রতি বাড়িতে আছে তো ও ঢেঁকির মাথা দেখে মনি আছে না স্যার আছে ওই মনি আমার নুনু ছোট্ট নুনু হ্যাঁ তারপর ওই যে মস্ত গোয়াত পাড়া দিলে খারা হয় ওটাই বর্দার নুনু মস্ত তারপর বৌদি নুনু সেফটা নুনু মানে সেফটা একটা কাঠ বসা আছে না স্যার আছে কাঠের মতো গর্ত আছে না চাউল দেয়ার তোলে দেয়ার তোলে সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত বৌদি নুনু সেফটা নুনু মাঝখানে তোর গর্ত চমৎকার আসলে তোর অনেক বুদ্ধি আছে ভেরি গুড এই ব্যবসা করতে কতদিন ধরে শিখেছিস বেশি দিন না কতদিন হলো ৪১ ৪১ এটা কি তোর তোর আসলে জাত ব্যবসা নাকি নতুন শিখছো বুঝতে পারছি এবার সুন্দর করে বসছি বাবা সাগর সবার মুখ হাসি খুশি তোমার মুখখানা তো মলিন কেন মলিন থাকবে না ইয়ে আছে কি হয়েছে আমার কাছে খুলে বলো বলেন বলেন গুরু Oh,
বিশেষ কিছু জানি না আমি জানি শুধু হিবরগন সাগরে মাছ ধরতে গিয়ে তোমাকে কুড়িয়ে পেয়েছে তাই তো অজয় রাজার কাছে এনে তোমাকে বিক্রি করে দিয়েছে আমি আর বেশি কিছু জানি না শিশু কালে মারলো না কখনো বাড়িতে গিয়ে বলতে নেই না গুরুজি আমি কোনো কথা শুনব না এত বড় সাহস আমার লোকজন চাকর হয়ে সে কিনা আমার দাদাকে পুত্র বলে চলে এসো দাদা ও দিদি ও দিদি কই না দিদি ও দিদি কই না দিদি খারাপ গেলে এখন যে স্কুল যে বন্ধ স্কুল ছুটি দিয়ে আমি কি করে খাবো তুই ভিক্ষা করে খা আপনি আপনি কি করে খাবেন স্যার আপনার বাদাম ভেজে সাগর বাসা ও মা কন্যা বিষয়া স্কুলে গিয়েছে তারা যে এখন পর্যন্ত স্কুল থেকে ফিরে আসলো না আমি যে আর কোনো কারণ বুঝতে পারছি না পিতা এতো এসেছো বাবা হ্যাঁ তুমি স্কুল থেকে এসেছো হ্যাঁ পিতা বাহ চমৎকার কিন্তু মা বিষয় আজ এখন পর্যন্ত আসলো না কে ¶¶
পিতা বলো পিতা হ্যাঁ বলো কি হয়েছে হ্যালো কি মা বিষয়া তোমার মুখখানা এত মলিন কেন বলো বিষয়া কি হয়েছে আমাকে অপমান করেছে অপমান নয় পিতা সে আমাকে পুত্র বলে উপহাস করেছে কোথায় কোথায় সত্যবান মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজ মহারাজ বলুন মহারাজ সত্যবান তুমি আশ্রয় হেরা তাই তো তোমাকে দয়া করে আমি তোমাকে আশ্রয় দিয়েছি তোমাকে ডাকর পদে চাকরি দিয়েছি তাই বলে তোমার এত সাহস হয়েছে আমার পুত্রকে তুমি পুত্র বলে উপহাস করেছ এখন কি সত্য হ্যাঁ মহারাজ কথাটা সত্য মহারাজ গো
তুমি কি করে ভাবতে পারলে তোমার এই অপমান আমি বরদাস্ত করব তাই তো তোমাকে আমি শাস্তি দেব কঠিন শাস্তি দেব এমন শাস্তি দেব তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি তাই তো ভাবছি কি শাস্তি আমি তোমাকে দেব তোমাকে আমি জলে ডুবিয়ে মারব না 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 এত তোমার শাস্তি শেষ হবে না তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারব না না তোমাকে আমি আবার শাস্তি দেব তোমাকে আমি শাস্তি দেব আমি শাস্তি দেব আমি বিচারক আমি শাস্তি দেব আমি তোমাকে দিলাম প্রাণদণ্ড কোথায় কোথায় ঘাতক হ্যালো হ্যালো আমি ঘুমাইছি আমার অন্তঃপুরে হঠাৎ করে দেখি বারবার করে ডাক পড়েছে জানি না কোন মার কোন খালি করতে হবে জানি না কোন নারী সিঁদুর মুছে দিতে হবে বন্দী কর সত্যবানকে আমি তাই করছি মহারাজ নিয়ে যাও নিয়ে যাও এ বদ্ধ ভূমিতে ওকে হত্যা করে ওকে ছেদ করে ওর তপ্ত রক্ত এনে আমায় উপহার দেবে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব Rock.
আমি তো কিছু বুঝতে পারছি না তুমি এত অস্থির কেন পিতা হ্যাঁ বলো আমি একটা কথা বলতে যাচ্ছিলাম বলো কি বলবে আমি পিতা আমি নরবলি দেখব না তুমি নরবলি দেখতে যেতে পারবে না তুমি নরবলি দেখলে ভয় পাবে তাই তো তোমাকে সেখানে আমি যেতে দেব না না পিতা আমি দূর থেকে একবার আমি তো কখনো দেখিনি জীবনেও দেখিনি আমি নরবলি দেখব আপনি আমাকে যাওয়ার জন্য বিদায় দেন পিতা তুমি ভয় পাবে না তো না পিতা আমি দূর থেকে দেখে আবার ঠিক চলে আসব ঠিক আছে তুমি যাও যাব দূরে থেকে দেখবে খুব শীঘ্রই চলে আসবে বেশ আমি আমি যাচ্ছি পিতা ঠিক আছে যাও মা বিষয়া আমি বিচারক তুমি আমার কাছে বিচার চেয়েছ আমি বিচার করেছি হ্যাঁ বলো আপনি ঠিকই করেছেন সামান্য একজন চাকর হয়ে তার কি করে সাহস হয় আমার দাদাকে পুত্র বলা আপনি তার উচিত শাস্তি দিয়েছেন তাই তো সে আমার পুত্রকে পুত্র বলে উপহাস করবে সে বিচার আমি করব না চলো এখন আমি বড্ড ক্লান্ত এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন তাই চলুন কালী মন্দির ওখানে তোমাকে হত্যা করে রাজার অর্থ নিয়ে যাবো ঠিক আছে ভাই ঘাতক আমি আমি এই প্রস্তুত হয়ে গেছি তুমি আমাকে হত্যা করে সেই রক্ত মাখা খড়গ নিয়ে তুমি আশপাশে চলে যাও তোমার কি কিছু খেতে ইচ্ছে হয় না গাথু তাহলে তোমাকে দেখতে ইচ্ছে হয় ও কি গাতক রে কাউকে দেখতে ইচ্ছা আমি তো জানি আমি তো জানি তুই পারবি না তবে কেন না 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 কেন আমি তো বলি সাগর কেন তো তোমার বল আমি জানি তুই পারবি না আমি জানি তুই পারবি না তাই তো এই তো
এই তো আমি মাথা ব্যথা দিচ্ছি তুই আমাকে হত্যা কর তুই আমাকে হত্যা কর ছত্রবান তুমি মৃত্যুর দ্বারে বসতে থাকো আমি এখনই আমি আমার কাজ আরম্ভ করে যাচ্ছি কাতুক বন্দি অভিলাষ তুমি পূরণ করো দেখি বন্দি কি বলতে চায় বন্দি চাই ওই সাগর ভাষাকে দেখতে সাগর ভাষাকে দেখতে হ্যাঁ এই যে বন্দি সাগর ভাষা এসেছে আর সেদিন তুমি কেনই বা স্কুলে আমাকে পুত্র বললে তার প্রমাণ তুমি দিতে পারবে আমি পারবো পারবি তুই যে আমার অনুজাত সন্তান সন্তান হ্যাঁ তুই হচ্ছিস আমার অনুজাত সন্তান তাহলে তাহলে আমি সেই অজয় রাজার কাছে কিভাবে গেলাম তা তুমি আমাকে খুলে বলো হ্যাঁ তুই কেমন করে অজয় রাজার কাছে গেলি আমাকে ওই পাপিষ্ট আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে রঞ্জিত রাজার রাজ্যে হঠাৎ একদিন রঞ্জিত রাজা আমার গৃহে আশ্রয় নিল আশ্রয় নিয়ে হঠাৎ রাত্রিবেলা কি জানি হয়ে গেল আমাকে ওই ঘরের খুঁটির সাথে বেঁধে তোর মাকে নিয়ে গেল রঞ্জিত রাজার কারাগারে সেখানেই হচ্ছে তোর জন্ম আমি কিন্তু শুনতে চাই না সত্যবান তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও দাঁড়াও ঘাতক আমি আমি শুনতে চাই আমার পরিচয় কে আমার পিতা আর কে আমার মাতা হ্যাঁ বলতি তুমি তারপর তারপর তুই রঞ্জিত রাজার কারাগারে তোর জন্ম হলো কারাগারে আমি গেলাম কিন্তু কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না সেখান থেকে দেবরকন্তকে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দিল তবু আমি সাত্রে সাত্রে আমি অনেক চেষ্টা করে আমি তোকে রক্ষা করতে পারলাম না তারপর আমি চলে গেলাম দেবরগণের কাছে দেবরগণের জালে তুই ধরা পড়ে গেলি সেখানেও আমি চলে গেলাম না কিন্তু আমি কোনো কথাই শুনতে চাই না সত্যবান তাও পারলাম না ওই দেবরগণ তোকে নিয়ে ওই অজর রাজার কাছে বিক্রি করে দেয় তবু আমি বসে থাকিনি তারপর আমি সেই অজয় রাজার কাছে চাকরি নিয়ে তোর মলমূত্র পরিষ্কার করে তোকে আমি এই কুলে পিঠে করে মানুষ করেছি কিন্তু তাও কখনো আমি আমি তোর বাবা পরিচয় দেইনি কিন্তু সেদিন স্কুলে যখন তোকে জারজ বলে গালি দিয়েছে তখন আর আমি সহ্য করতে পারিনি তখন আমি তোকে বলেছি আমি আমি তোর বাবা আমি কোনো কথাই শুনতে চাই না সত্যবান তুমি মৃত্যুর দ্বারা প্রস্তুত হও তারপর আর আমি বলতে পারবো না তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও ওরে গাতক তুই আমি তুই আমি কোনো কথাই শুনতে চাই না তুমি এই তো মাথা দিয়েছি চলে যাও গাতক ওকি ওকি গাতক রে Oh,
ঘাতক সে বন্দীকে তুমি মুক্ত করে দাও আমি তা পারবো না পারবে না না কেন পারবে না আমি যে মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে আমি মহারাজের একমাত্র পুত্র সাগর বলছি তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে আমি তাই যাচ্ছি বন্দীকে মুক্ত করে দিলাম পিতা তুমি কি পারবে তুমি কি পারবে আমাকে রক্ষা করতে হ্যাঁ পিতা কেন কেন তুই আমাকে মুক্ত করতে বললি তোকে তোকে তো শাস্তি দেবে শাস্তি যদি এই শাস্তিতে যদি আমার প্রাণ চলে যায় তাহলে আমি হাসতে হাসতে আমার প্রাণ তুই তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচব আমি কাকে নিয়ে বাঁচব আমার এই বুকে আমি কাকে রাখব তাহলে তাহলে তুই পারবি হ্যাঁ ঠিক আছে তাহলে তুই আমাকে নিয়ে চল ঘাতক সত্যবানকে নিয়ে গেছে বদ্ধ ভূমিতে হত্যা করার জন্য তাকে হত্যা করে তার তপ্ত রক্ত নিয়ে আসবে সে ঘাতক এখন পর্যন্ত ফিরে আসলো না আমি এর কোনো কারণ বুঝতে পারছি না মহারাজ আমি যে হত্যা করতে পারিনি আপনার পুত্র সাগর তাকে ক্ষমা করে দিয়েছে মহারাজ আমি কিছু বুঝতে পারছি না সাগর ওই বন্দীকে হত্যা করতে দেয়নি তুমি মহারাজ তুমি যাও ঘাতক তুমি দেখো বন্দীকে হত্যা করতে দেয়নি ঠিক আছে মহারাজ আমি তাই যাচ্ছি সাগর বন্দীকে হত্যা করতে দেয়নি আমি তো কিছু বুঝতে পারছি না কে সত্যবান কি তার পরিচয় কোথায় সাগর পিতা পিতা হ্যাঁ আমি সেই আমাদের বাড়ির চাকর সত্যবানকে আমি মুক্ত করে দিয়েছি তুমি মুক্ত করে দিয়েছ হ্যাঁ পিতা আমি জানতে চাই সত্যবান তোমার কি পরিচয় ও কি পিতা গো তোমার পরিচয় দাও আমি জানতে চাই তোমার আসল পরিচয় কি করে এই সাগর বাসা তোমার পুত্র আর কি কারণে তুমি আমার বাড়ির চাকর হয়েছ মহারাজ হ্যাঁ বলো শুনবেন হ্যাঁ শুনবো কি করে আমি আপনার প্রাসাদে এলাম হ্যাঁ আর কেনই বা তুমি সাগরকে পুত্র বলে দাবি করেছ তাহলে শুনুন হ্যাঁ বলো তুমি আমি শুনতে চাই আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে আচ্ছা হঠাৎ করে ওই রঞ্জিত রাজা আমার জীর্ণ কুটিরে এসে উপস্থিত হয়ে গেল আচ্ছা তারপর আমার সত্যভরি তার পরনের বস্ত্র ছিঁড়ে তাকে শয্যা পেতে দিল আচ্ছা সেখানে ঘুমের ঘরে হঠাৎ করে কি যেন কি মনে করে আমাকে বেদর পিটিয়ে আমার ঘরের খুঁটির সাথে বেঁধে আমার স্ত্রী সত্যবতীকে
তার কারাগারে বন্দী করলো আচ্ছা তারপর আমি আমি কোন রকম সেই প্রাসাদে গিয়ে সেখানে আমি ছদ্মবেশে তার কারাগারে যাই সেখানে তার জন্ম হয় কারাগারে জন্ম হয় তারপর কারাগারে জন্ম হয় সেখান থেকে সেখান থেকে দাঁতে তাকে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দেয় সাগর জলে ভাসিয়ে দেয় হ্যাঁ তারপর তারপর আমি সেই সাগর জলে ঝাঁপ দিয়ে শেষ রক্ষা করতে পারলাম না দেবরগণ তাকে তুলে নিয়ে আপনার কাছে বিক্রি করে দিয়ে আমি আপনার কাছে চাকরি নিয়ে শুধু এই বাচ্চাটাকে আমার সন্তানকে আমি এক নজর দেখার জন্য আমি আপনার কাছে চাকরি নিয়েছিলাম সত্যবান মহারাজ তাহলে সত্যি সাগর ভাষা তার সন্তান সত্যি এই সাগর ভাষা আমার সন্তান ওই নেষ্টর রাজা চক্রান্তে তোমার পুত্র এই সাগর জলে ভেসে এসেছে আর সে সন্তানকে রক্ষা করার আর তুমি চাকর হয়েছ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি মহারাজ আমি না জেনে তোমার পরিচয় না জেনে আমি তোমাকে আঘাত করেছি তোমাকে আমি হত্যার আদেশ দিয়েছি মহারাজ তার জন্য আমি কৃতজ্ঞ মহারাজ আমি তা বলতে চাইনি আমি শুধু বলতে চাইনি সাগর বা আমার সন্তান কারণ আপনি তাকে লালন পালন করেছেন হ্যাঁ সেদিন স্কুলে যাওয়ার পর ওই পচা যখন ওকে চারজ বলে গালি দিয়েছে আচ্ছা তখন আর আমি সহ্য করতে পারিনি আচ্ছা তখন আমি তাকে বলেছি ওই বাছা আমি তোর পিতা ঠিক আছে আমি তোর জন্মদাতা ঠিক আছে সত্যবান কোনো পিতাই পারে না তার সম্মুখে তার সন্তানকে যদি কেউ চারজ বলে গালি দেয় তাহলে কেউ সহ্য করতে পারে না সত্যবান তাহলে সাগরের মা এখন কোথায় আছে তুমি বলতে পারো কোথায় আছে আমি জানি না এ কি বলছো আমি শুনতে পেলাম হ্যাঁ আমি শুনতে পেলাম তাকে নাকি ওই বনবাসে পাঠিয়েছে বনবাসে পাঠিয়েছে আমি তারপর থেকে তার কোনো সন্ধান পাইনি কত জায়গায় তন্ন তন্ন ঘুরে খুঁজেছি কিন্তু কিন্তু আমার স্ত্রী সত্যবতীকে আমি কোথাও খুঁজে পাইনি সত্যবান মহারাজ তোমাকে আর চাকর হয়ে আমার প্রাসাদে থাকতে হবে না সাগর ভাষা সত্যি তোমারই সন্তান আমি শুধু ওকে লালন পালন করে বড় করেছি কিন্তু আসলে তুমি হলে ওর জন্মদাতা তাই তো তোমাকে আজ থেকে আমার বাড়ির চাকর হয়ে থাকতে হবে না তুমি থাকবে আমার এই রাজ্যের প্রধান সিংহশালা হয়ে আমি কি পারবো হ্যাঁ অবশ্যই পারবে তুমি আজ থেকে আমার এই রাজ্যের সেনাপতি ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই হবে সাগর পিতা আমি শুধু তোমাকে লালন পালন করে এতটুকু বড় করেছি আমি তোমার জন্মদাতা পিতা নই আসলে তোমার পিতা জন্মদাতা পিতা এই সত্যবান তুমি তার কাছে যাও পিতা পিতা সাগর পিতা সাগর আজ আমি আজ আমি আজ যদি তোর মা থাকতো তাহলে কতই না খুশি হতো আমার আমার মা কোথায় পিতা সত্যবান সাগর তোমার পিতাকে আমি আর চাকর বানিয়ে রাখতে চাই না তোমার পিতাকে দিয়েছে আমার রাজ্যের সেনাপতি তুমি তাকে সেনাপতি সাহায্যে সাজিয়ে দেবে শুধু তাই নয় আজ থেকে তোমরা জেগে ওঠো প্রতিজ্ঞা করো তোমার পিতার শান্তির কথা প্রতিশোধ নাও ওই রাজা রণজিৎ সিং হ্যাঁ পিতা যে করে হোক যেভাবে আমার পিতাকে যেভাবে আমার মাথাকে এতটি বছর আমার কাছ থেকে দূরে রেখেছে যে করে হোক ওই রাজা রণজিৎ সিংকে আমার নিজ হাতে আমি শাস্তি দেব পিতা পিতা বলো কি বলতে চাও আমরা আমরা দুজন বাপ ছেলে আমরা দুজন শিকারে যাব শিকারে যাবি হ্যাঁ পিতা আপনি আমাকে হাসিমতে হাসিমুখে আমাদেরকে বিদায় দিন ঠিক আছে হ্যাঁ পিতা সত্যবানকে দিয়েছি আমার রাজ্যের সেনাপতি আর তুমি হলে
হচ্ছে না অবধি পুত্র হ্যাঁ পিতা তাই তো তোমার এই চাওয়াকে আমি অপূর্ণ রাখব না যাও সত্যবান তুমি ওকিনি শিকারে যাবে ঠিক আছে এসো আমি তোমাদেরকে শিকারে সাজে সাজিয়ে দেব ঠিক আছে মহারাজ তাই হবে পিতা একটু তো দেখছি না চলো তাহলে আমি এদিকে দেখো আমি এদিকে দেখি ঠিক আছে তাই চলো এই সেই নদী এই নদীতে ধাত্রী আমার সন্তানকে ভাসিয়ে দিয়েছিল ঠাকুর জানি না ঠাকুর আমার বাঁচা বেঁচে আছে কিনা মরে গেছে ও কি বাঁচা রে Yeah.
কে যেন আমার পরিচিত কে 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 তুমি কে কে তুমি এখানে 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 কার শব্দ পাচ্ছি কোথায় কোথায় বাড়ি তোমার কোথায় বাড়ি মাগো মা একবার কথা বলো মা আমি আমি আর বেঁচে থাকব না আমার সত্যবতী যখন মরে গেছে তবে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব ও পিতা একবার কথা বলো আমার মা চলে গেল পিতা চলে গেল আমি কাকে মাতা পিতা বলে ডাকব ও কি মাথা গো চেরে গেলে ও গো বাবা আমার যে আর কেউ নেই আমার মা চলে গেছে আমার পিতা চলে গেছে তাহলে আমি আমার প্রাণ আমি বিসর্জন দিয়ে দেবো মৃত্যু
এই নাও মিথ্যে সন্দেহতে ফুল আর মাত্র হদগর মহাপাপ এই ফুল তোমার পিতা মাতার নাকি স্পর্শ ধরাতে তোমার এই পিতা মাতা এই পৃথিবী আলো আমার ভিড়ে দেখবে সত্যি সত্যি হ্যাঁ তাহলে তাহলে ওই রঞ্জিত রাজাকে দমন করার জন্য আরেকটি অস্ত্র আছে সেই যে ত্রিশূল মৃত্যুবান এটা হচ্ছে মৃত্যুবান আচ্ছা বেশ তাহলে সেটা দিয়ে না আগে আমার পিতামাতাকে ভালো পরীক্ষা করে দেখো স্বামী আমরা ভালো হয়ে গেছি তুমি বেঁচে আছো হ্যাঁ স্বামী স্বামী এখনো তো আমার সন্তানকে আমি ফিরে পাইনি আমি কেমন করে আমার সন্তানকে ফিরে পাবো সত্যবতী কেন তুমি জানো না আমাদের সন্তান আমাদের সন্তানকে আমি ফিরে পেয়েছি ফিরে পেয়েছো আমার বাচ্চা এখনো বেঁচে আছে কোথায় ওগো কোথায় আমার সন্তান দেখবে তুমি তুমি তাকে দেখবে এই তো দেখো আমাদের সন্তান মা মা গো বাচ্চা মা তুই এত বড় হয়েছিস আমাকে তুই মা বলে ডাকছিস আয় বাবা মা বলে এই দুঃখিনীর মুখে মা গো বাবা তোর বাবাকে হারিয়ে তোকে হারিয়ে আমি এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আজ যখন তোমাদেরকে ফিরে পেয়েছি যাব তোমাদেরকে নিয়ে ওই ব্রাহ্মণের বাড়িতেই যাব চলো আমরা ব্রাহ্মণের বাড়িতে যাব আজ থেকে আমাদের নতুন করে সংসার শুরু হলো সাগর ভাষা